চলুন আজ আপনাদের সাথে বেরিয়ে পড়ব প্রকৃতির কোলে বেড়ে ওঠা এক মহান পুরুষের জন্মভিটের উদ্দেশ্যে, আর তারপর সেখান থেকে আমরা পৌঁছে যাব সবুজে মোড়া এক টুকরো জঙ্গলে, যেখানে অল্প কিছু বন্য প্রাণীর সাথে আমাদের দেখা হবে। সেটা দেখতে দেখতেই আমরা একটুখানি নৌকা বিহার করে নেব। নৌকায় ভাসতে 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 আমরা পৌঁছে যাব এক ইতিহাসের ছোঁয়া লাগা জায়গায়, মঙ্গলগঞ্জের নীলকর সাহেবদের কুঠি, যেখানে আমাদের চাষিদের ওপর এক অত্যাচারের করুণ কাহিনী লেখা আছে, আছে গা ছমছমে করা এক ভূতের রহস্যে মোড়া ঘর, রাত্রিরে যেখানে ঘুরতে গেলে আপনাদের গায়ের রুম শিহরিত হবে, যার নাম কাঁটা সাহেবের কুঠি। সেখান থেকে আমরা তারপর বিকেলে পৌঁছে যাব ভারতের এক সীমান্ত দ্বারে, যেখানে পাকিস্তানের সাথে ভারতের সীমান্তের যে কুচকাওয়াজ, সেরকম বৈরিতার সম্পর্ক না থাকলেও রয়েছে এক সুন্দর মায়াবী পরিবেশ, মানুষজনের আদান প্রদান। চলুন তাহলে আর দেরি না করে আমরা পৌঁছে যাই আমাদের আজকের গন্তব্যে। মূলত ভায়োলিন মিউজিক এবং বিভিন্ন ট্রাভেল ডেস্টিনেশনের নানা খবরা খবর এবং তার পেছনে লুকিয়ে থাকা নানা ঐতিহাসিক কাহিনী নিয়ে আপনাদের সাথে গল্প করি, তাই এই গল্পগুলো পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং সবার প্রথম এই ভিডিওর খবরগুলো জানবার জন্য অবশ্যই নোটিফিকেশন বাটনটিকে টিপে দেবেন। এখন জল খাবার খাচ্ছি, হ্যাঁ লাইভ না লাইভ না। চাকদা চৌমাথা থেকে একটু ঢুকে গিয়ে আমরা সকালের জলখাবার খেয়ে নিলাম। সকালের জলখাবার খেয়ে আমরা যাব চাকদা থেকে বাই রোডে এই বিভূতিভূষণ অভয়ারণ্যে। বিভূতিভূষণ অভয়ারণ্য যাব, অথচ বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বাসগৃহের চরণ স্পর্শ করব না তা কি হয়, তাই আমরা সবার প্রথম বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে পৌঁছাবো। আমরা যাচ্ছি সড়ক পথে, চাকদা থেকে বনগা কুলপি রোড ধরে গাংনাপুর হয়ে আমরা পৌঁছেছিলাম এই বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় বাড়ি। চলুন বাড়ির ভেতরটা একটু দেখে নিই। বাড়িতে এখন কেউ থাকেন না, তবে পরিষ্কার পরিচ্ছন্নই রয়েছে, আবেদন করা হয়েছে দেয়াল ফেয়াল যাতে নোংরা না করা হয়। বসন্তের ঝরা পাতা পড়তে শুরু করেছে রাস্তায়, সেই পাতার উপর দিয়ে আমরা এগিয়ে চললাম বাড়ির সামনে। এখানে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের একটি প্রতিকৃতি রয়েছে এবং রয়েছে তার সহোদরারও একটি প্রতিকৃতি, আবক্ষ মূর্তি। সেইটা দেখে বাড়ির চারিপাশটা একটুখানি ঘুরে নিয়ে তার পুণ্যভূমিতে আমরা ধুলো মাথায় নিয়ে তারপর আমরা এগিয়ে যাব, পৌঁছে যাব পারমাদান ফরেস্ট। চলুন তাহলে এবার যাই পারমাদান ফরেস্টে, অর্থাৎ বিভূতিভূষণ অভয়ারণ্য। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বাড়ি থেকে বেরিয়েই একটুখানি গেলেই আপনারা পাবেন বিভূতিভূষণ স্মৃতিঘাট, সেখানেও বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের একটি পূর্ণাঙ্গ অবয়ব রয়েছে, পূর্ণাঙ্গ মূর্তি রয়েছে। খুব ভালো লাগবে সেই স্মৃতিঘাট থেকে। একটি ঝুলন্ত সেতু রয়েছে, সাজানো ক্যারি একটা পার্ক মতো রয়েছে, সেটাকেও আপনারা ঘুরে নিতে পারেন। ঘুরে নিয়ে আপনারা পৌঁছে যেতে পারেন বিভূতিভূষণ অভয়ারণ্যে। চাকদা আইসমালি রোড ধরে, সেখান থেকে বনগা দত্তফুলিয়া হেরেঞ্চা রোড ধরে আমরা আমাদের গন্তব্যে পৌঁছাবো। তবে উৎসাহীরা ট্রেনে করেও এই জায়গায় আসতে পারেন, যারা ট্রেনে আসবেন তারা রানাঘাট স্টেশনে নেবে বা বনগা স্টেশনে নেবে, এইখানে আসতেই পারেন। কলকাতা থেকে সড়ক পথে দূরত্ব প্রায় 100 কিলোমিটারের আশেপাশে, 3.5 ঘন্টার পথ। যারা ট্রেনে যাবেন তারা বনগাঁ অথবা রানাঘাট স্টেশনে নেবে, সেখান থেকে পারমাদান গাড়িতে 23 কিলোমিটার বা 29 কিলোমিটার যথাক্রমে। আর উত্তর চব্বিশ পরগনার বাগদা ব্লকে এই পারমাদান অভয়ারণ্য। যারা বনগাঁ স্টেশনে নেবে যাবেন তারা বনগাঁ থেকে টোটো বা অটো করেও এখানে পৌঁছে যেতে পারেন,
30 টাকা পার হেড ভাড়া লাগে এই পারমাদন অভয়ারণ্য পৌঁছাতে। আমরা এসে পৌঁছেছি বিভূতিভূষণ অভয়ারণ্যের সদর দরজার সামনে। আগে 50 টাকা করে টিকিট থাকলেও এখন টিকিট হয়েছে 120 টাকা। সামনে টিকিট কাউন্টার আর সোজা হচ্ছে প্রবেশ পথ। দেখছি আগে একটু সবাই মিলে চা খেয়ে একটু আলোচনা করে নি। আমরা এসেছি পারমানাদেনে, এখানে একটু রেস্ট নিয়ে নিচ্ছি, চা ফা খেয়ে আমরা বেরোবো। আগে একটু নৌকা বিহার করে নেবো, তার আগে একটু খাবারের অর্ডার পর্ডার দিয়ে নিচ্ছি ঘুরে এসে যাতে খাওয়া দাওয়াটা হয়। এই যে আমাদের হোটেল, শুনতে পেলাম এখানে বিকেল বা দুপুর 2 থেকে 3টের সময় হরিণদের খাবার দেওয়া হয়। সেই উপলক্ষে হরিণরা এসে এক জায়গায় জড়ো হয়, তখনই হরিণদের দেখতে পাওয়ার সম্ভাবনা খুব বেশি। তাই আমরা আর সময় নষ্ট না করে তার পাশ দিয়ে এগিয়ে চললাম একটুখানি নৌকা বিহার করে নিতে। চলুন আগে নৌকা করে একটু ঘুরে আসি, তারপর বিভূতিভূষণ অভয়ারণ্যটা দেখে নেওয়া যাবে। নৌকা ঘাটে দেখা হলো এই ভাইটির সাথে। সুদূর কৃষ্ণনগর থেকে সাইকেল নিয়ে তিনি এখানে এসছেন অভয়ারণ্যকে দেখতে, তার রোমাঞ্চকর অভিজ্ঞতা। এখান থেকে তিনি আবার কৃষ্ণনগর ফিরে যাবেন একাই, সোলো ট্রিপ। খুব ভালো লাগলো তার সাথে কথা বলে। এবার আমরা নৌকায় ভেসে পড়ব। চলুন নৌকা নিয়ে আমরা সোজা চলে যাব মঙ্গলগঞ্জ ঘাটে, যেখান থেকে আমরা দেখে নেব সেই নীলকর সাহেবদের কুঠি বা কাঁঠা সাহেবের কুঠি। চারিপাশে মাছরাঙা, পানকৌড়ি, বক, আরও নাম না জানা বেশ কিছু পাখি বসে রয়েছে, আর জঙ্গল থেকে ভেসে আসছে নানা রকম পাখির আওয়াজ। বেশ কিছু মানুষ আমাদের মতনই নৌকা নিয়ে কেউ ফিরছেন, কেউ যাচ্ছেন, তার মাঝখানে আমরাও ভাসতে ভাসতে এগিয়ে চলেছি। অপূর্ব সুন্দর এই নৌকা বিহার। পার হেড 50 টাকার মতো করে এই নৌকা বিহারে খরচ হয়, খুব সুন্দর অভিজ্ঞতা। 20 মিনিটের মতো এই ভেসে চলা। চলুন আস্তে আস্তে আমরা এগিয়ে চলি আমাদের নির্দিষ্ট গন্তব্যের দিকে। কত তরুণী সুন্দরী বধূর পায়ে চিহ্ন পড়ে নদীর দুধারে ঘাটের পথে, আবার কত প্রৌঢ়া বৃদ্ধার পায়ের দাগ মিলিয়ে যায়। গ্রামে গ্রামে মঙ্গল শঙ্খের আনন্দ ধ্বনি বেজে ওঠে, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা ইছামতি গল্পে। আমরা ভেসে চলেছি এই ইছামতি নদীর ওপর দিয়ে। আমরা এবার এসে পৌঁছেছি মঙ্গলগঞ্জ ঘাটে। সামনে বাঁধানো ঘাট। এখান থেকে যারা পারমাদন অভয়ারণ্যের ভেতরে টিকিট কেটে ঢুকে পুরো জঙ্গলটাকে ঘুরে ঘুরে দেখেন, তারা এই ঘাটে এসে পৌঁছে 10 টাকা করে নৌকা ভাড়া নিয়ে নদী পেরিয়ে এই মঙ্গলগঞ্জের কুটিতে চলে আসতে পারেন। যেহেতু আমরা আগে নৌকা বিহার করতে করতে এপাশে এসেছি, আমরা পরে অভয়ারণ্যটা দেখব, আমরা এখান থেকে নেবে কুটির দিকে রওনা দিলাম। কেন এর নাম কাঁটা সাহেবের কুটি হলো, চলুন সেই গল্পটা আগে একবার শুনে নিই। কথায় বলে জাত মাছে পাদ্রি ধরে, আর ভাত মাছে নীল বাদরে।
মঙ্গলগঞ্জের জমিদার মঙ্গলচন্দ্র আশের ছেলে লক্ষণ আশের সময় নীল সাহেবরা জাঁকিয়ে বসে এই মঙ্গলগঞ্জে। নীল চাষ লাভজনক নয় এবং বেশ পরিশ্রম সাধ্য বলে অনেক ক্ষেত্রেই চাষিরা নীল চাষে বেঁকে বসত। কথিত আছে, এই কুটির ওই মাটির নিচে এক গুপ্ত কক্ষে বন্দি করা হয় কিছু অনিচ্ছুক চাষিকে। সাহেবরা ভেবেছিল অত্যাচারের ভয়ে হয়তো নীল চাষিরা নীল বুনতে সম্মত হবে। এই বন্দি চাষিদের মধ্যে থেকে এক বুদ্ধিমান ছেলে সাহেবকে শর্ত দেয়, যদি চাষের মজুরি খানিক বাড়ানো হয় এবং মেয়েদের উপর অত্যাচার বন্ধ করা হয় তবে তারা নীল চাষ করবে। শর্তে রাজি হয়ে সাহেব যেই বন্দীদের বাঁধন খুলে দেয় সেই যুবক সঙ্গে সঙ্গে সাহেবের মাথা কেটে ফেলে। সেই থেকেই নাকি এই কুঠির নাম কাটা সাহেবের কুঠির। কুঠির পেছন দিকে রয়েছে ঘন জঙ্গল, সম্ভবত পুরনো এই ইটের স্তূপকে অলক্ষে গ্রাস করার অপেক্ষায় আছে অন্ধকার কুলুঙ্গি, নিঃসঙ্গ থাম, অলস করিবর্দা। বেরিয়ে আসছে ইটের পাঁচর, শেকড়ের চাপে হেলে যাওয়া দেয়াল, সেই মর্মান্তিক মৃত্যুর প্রহর গুনছে। সেরূপ তাহার না দেখাই ভালো, যাহাকে ঘর দুয়ার বাঁধিয়া সংসার করিতে হইবে। প্রকৃতির সে মোহিনী রূপের মায়া মানুষকে ঘর ছাড়া করে। আরণ্য, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা। কুটিটাকে চেটে পুটে ইতিহাসের স্বাদ নিয়ে আমরা একটু চারিপাশে ইতস্তত বিচরণ করলাম। শীতের দিনে ছোট্ট একটু মেলার মতো কিছু খাবারের গাড়ি এখানে রয়েছে, যারা সেই স্বাদ নিতে চান অবশ্যই নিতে পারেন। খুব সুন্দর পরিবেশ, যারা এখানে থাকবো মনে করবেন তারা এখানে থাকতেই পারেন। আছে ব্যাকপ্যাকার্স ক্যাম্পের একটা টেন্ট বা মাঠ হাউসের মতো। প্রতিদিন প্রতিজনার খরচ 1300 থেকে 1400 টাকার মতো রয়েছে। তার সাথে বাম্বু চিকেনের স্বাদ পাবেন রাত্রিতে। এই কুঠি ঘোরার অভিজ্ঞতা অদ্ভুত লাগবে। গা ছমছমে, অল্প আলোয় এই কুঠি ঘুরে দেখবেন। যাদের ভূতের গল্প শুনতে ভালো লাগে, ভূতের উপস্থিতি দেখতে ইচ্ছা হয়, তারা অবশ্যই থাকতে পারেন এই জায়গায় এবং অবশ্যই রাত দুপুরে এসে এই মঙ্গল কুঠি একবার ঘুরে নিতে পারেন। আমরা আজকেই ফিরে যাব, চলুন 3টে বাজতে চলবে, আমরা একটুখানি অভয়ারণ্যের আশপাশটা দেখে নিই, তারপর আমাদের আবার আরেকটা জায়গা যাওয়ার আছে, সেই জায়গাতেও নিয়ে যাব আপনাদের। চলুন তাহলে ফেরা যাক আজকে। নিশুতি নিকষ কালো অন্ধকার রাত্রিতে নীলকুঠি অভিযানে বেরোবেন, বা হেরিকেনের আলোয় খোলা আকাশের নিচে বসে এই কাটা সাহেবের কুটির গল্প যদি শুনতে চান তবে অবশ্যই আপনাকে এখানে রাত্রিবাস করতে হবে ব্যাকপ্যাকার্স ক্যাম্পে। পাশেই রয়েছে এক সুন্দর বাঁধানো পার্ক, অনেকে সেখানে বনভোজনের ব্যবস্থা করেছে। সেই পার্কেও বাচ্চারা ঘুরে বেড়াতে পারবে, ভালো লাগবে। পার্কটি একদম ইছামতি নদীর পাড়েই, সেই পার্ক থেকেও উল্টো দিকে জঙ্গলের সৌন্দর্য, মাছ দিয়ে বয়ে যাচ্ছে ইছামতি নদী। অভয়ারণ্যের মধ্যে সেই অর্থে খুব বেশি কিছু দেখার নেই, হরিণ তো রয়েছে, হরিণের কথা আপনাদের বলেইছি। একটু খাঁচার মধ্যে বেশ কিছু পাখি রয়েছে, সাদা ময়ূর রয়েছে একটা, খরগোশ রয়েছে, বেশ কিছু বিদেশি পাখি আগে ছিল যেগুলোকে অন্য জায়গায় শিফট করিয়ে দেওয়া হয়েছে। সেই অর্থে 120 টাকাটা যথেষ্টই বেশি মনে হয় যে কারোর পক্ষে। যদি প্রকৃতির মাঝে কেউ এই জায়গাটায় থাকতে চায় তাহলে একটা বন দপ্তরের একটি বাংলো রয়েছে, যদিও এখন সাধারণের সেখানে থাকা বন্ধ রয়েছে। আর পিকনিক বা বনভোজনও যদি কেউ করতে চায় এর ভেতরে করতে পারে, সেরকমও ব্যবস্থা রয়েছে। আর বাচ্চাদের জন্য একটা ছোট্ট পার্ক রয়েছে, পার্ক বলতে ওই দু একটা দোলনা, ওই সেরকমই কিছু, আর সেরকম কিছু নেই। তাই এখানে খুব বেশি সময় নষ্ট না করে আমরা রওনা দিলাম বনগা পেট্রাপোল বেনাপোল সীমান্তের উদ্দেশ্যে।
আমরা এখন পেট্রাপোল বেনাপোল সীমান্তে সবাই মিলে ঘুরছি। বনগাঁ পেট্রাপোল বেনাপোল সীমান্ত আজকে আমাদের লাস্ট ডেস্টিনেশন ভারত বাংলাদেশ বর্ডার। ওয়াঘা সীমান্তের মতো অতটা উত্তেজনা এখানে না থাকলেও খুব সুন্দর পরিবেশে মানুষের আদান প্রদান চলছে। কাস্টম অফিসারদের পরীক্ষা নিরীক্ষা পেরিয়ে সবাই পৌঁছে যাচ্ছে এক দেশ থেকে আরেক দেশে। জন্মভূমি কর্মভূমি এক দেশের মানুষ আরেক দেশের মানুষের মিলন হচ্ছে। খুব সুন্দর সেই জায়গা, দেখতে ভালো লাগবে। আমরা সেখান থেকে পারমিশন নিয়ে অবশ্যই আপনারা সাথে একটা সচিত্র পরিচয়পত্র নিয়ে যাবেন, সেটা দেখিয়ে আমরা এগিয়ে গেলাম নোম্যান ল্যান্ডের দিকে। দুপাশে চেয়ারে বসার জায়গা, এখন যদিও সেই প্যারেডটা নেই কিন্তু বসার জায়গাগুলো সুন্দর করে রাখা আছে। করোনার জন্য এটা বন্ধ, গত 26 জানুয়ারি অল্প কিছু অনুষ্ঠান হয়েছে, সেইভাবে বড়সড় কিছু হয়নি, কিন্তু খুব শিগগিরই করোনা পরিস্থিতি থেকে আমরা মুক্তি পেলেই সেই প্যারেডটাও আবার চালু হবে। শুক্রবার আর রবিবার সেই প্যারেড বন্ধ থাকে, অন্যান্য দিন প্যারেডটা আপনারা দেখতেই পারেন। খুব ভালো লাগবে বসে দুই দেশের সেই সমস্ত কুচকাওয়াজ, তাদের নানা অনুষ্ঠান। তাহলে চলুন সেটাও একটুখানি ঘুরে চারিপাশ আপনারা দেখে নিতে পারবেন। এক ঘোড়াতে বিভূতিভূষণের জন্মভূমি, বিভূতিভূষণ স্মৃতি পার্ক, পারমাদান অভয়ারণ্য বা বিভূতিভূষণ অভয়ারণ্য, নৌকাবিহার, কাটা সাহেবের কুঠি এবং ভারত বাংলাদেশ এই বর্ডার, সবকটি একই দিনে হয়ে যাবে, একটা ছোট্ট ডে আউট। খুব ভালো লাগবে প্রকৃতির কোলে সময় কাটাতে। তাহলে আর দেরি না করে এবার আপনারা বেরিয়েই পড়তে পারেন। আমাদের জার্নি শেষ, সীমান্ত ঘুরে এলাম, জলপল খেয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা। কিছু সার চেটে পুটে নিয়ে এবার ঘরে ফেরার পালা। আমরা রওনা দিলাম বাড়ি ফেরার উদ্দেশ্যে, একদম সোজা পথ নগরুকরা হয়ে আমরা কাঁচড়াপাড়া কাপা হয়ে বাড়ি ফিরবো। আমরা ব্যান্ডেল থেকে এসেছি, পাঁচ বন্ধু মিলে সড়কপথেই এসেছি, চাকদা হয়ে ঢুকেছিলাম আর কাঁচড়াপাড়া হয়ে আমরা ফিরবো। চলুন আজ এই পর্যন্তই, খুব শিগগিরই আবার একটা অন্য জায়গা নিয়ে আপনাদের সামনে হাজির হব। অবশ্যই ভালো থাকবেন, সাবধানে থাকবেন, স্বাস্থ্যবিধি মেনে চলবেন। আজ তাহলে শেষ করি, ধন্যবাদ।